আশি ও নব্বইয়ের দশকে দর্শক হৃদয়ে ঝড় তোলা বলি তারকা সঙ্গীতা বিজলানি ছোটবেলাতেই অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখেছিলেন আর তাই মাত্র ১৬ বছর বয়স থেকেই মডেলিং শুরু করেন। ২০ বছর বয়সে তিনি মিস ইন্ডিয়ার খেতাবও জিতেছিলেন। দীর্ঘদিন তিনি বলিউড থেকে দূরে ছিলেন, এখনও সোশ্যাল মিডিয়ায় তার পোস্ট করা ছবি ভিডিও দেখে দর্শকরা মুগ্ধ হন। ইদানিং ফিরেছেন টিভির পর্দায়। শোনা গেছে বলিউডের ভাইজানকে ভালোবাসতেন তিনি, তার সাথে বিয়ে ঠিক হয়েছিল, সালমানের সাথে জড়িয়ে আলোচনায়ও ছিলেন বেশ কিছুদিন। বিয়ে পাকা হবার পর বিয়ের কার্ডও ছাপা হয়েছিল তাদের, কিন্তু তারপর হঠাৎ করেই সালমানকে বিয়ে করতে অস্বীকার করেন সঙ্গীতা। সঙ্গীতা বুঝতে পেরেছিলেন সালমান তাকে ঠকাচ্ছেন, কারণ ততদিনে সালমানের জীবনে এসেছিলেন সোমি আলী। সোমির সঙ্গে সময় কাটাতে শুরু করেন সাল্লু ভাই, আর সেটা মেনে নিতে পারেননি সঙ্গীতা। সালমানের সঙ্গে ব্রেকআপের পর সঙ্গীতার জীবনে আসেন ক্রিকেটার মোহাম্মদ আজহারউদ্দিন। দুই সন্তান সহ আজহারকে তিনি বিয়ে করেন ১৯৯৬ সালে। আবার ২০১০ সালে সঙ্গীতা আজহারউদ্দিনের বিয়ে ভেঙেও যায়। আজহারউদ্দিনের সঙ্গে বিয়ের পরই বলিউড থেকে নিখোঁজ হয়ে গিয়েছিলেন সঙ্গীতা। বিয়ে ভাঙার পরও তাকে আর কোনো সিনেমায় দেখা যায়নি। সঙ্গীতার বলিউডে অভিষেক হয় ১৯৮৮ সালে কাতিল ছবির মাধ্যমে। এরপর তিনি অসংখ্য ছবিতে অভিনয় করেছেন। মার্জিয়া শ্রেয়া, সময় সংবাদ।